Assalamualaikum, welcome back to my channel. আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে তোমাদের সাথে আমি বেগুন ভর্তা রেসিপিটা শেয়ার করব। তো চলো প্রথমে আমি একটি প্লেটে শুকনো মরিচগুলো নিয়ে নেব। এগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেঙে নেব যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর এটাতে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেব। এই পেঁয়াজ কুচিকেও ভালো করে মেখে নেব যাতে নরম হয়ে যায়। তোমরা এই ভর্তাটি গরম গরম ভাত দিয়ে একবার হলেও ট্রাই করে দেখো, খেতে দারুণ হয়। ভালো করে মেখে নিয়েছি, এখন আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম হলুদ মরিচ একটু লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিয়েছি। এই ছিলকাগুলো আমি ছাড়িয়ে নেব। সবগুলো ছিলকা ছাড়িয়ে তারপরে ভালো করে মেখে নেব। মেখে নিলে আস্তে আস্তে ছিলকা ছাড়াতে সহজ হয়ে যাবে। আমি সবগুলো ছিলকে ছাড়িয়ে নেব। এই ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিছু শিখতে পারবে। আর নেক্সটে কী রকমের ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও করার। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর এটাতে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা না দিলে তো ভর্তার ফ্লেভারই আসবে না। তো আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে ফেলবো। তোমরা এটা বাসায় একবার হলে ট্রাই করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগে। আবারও নিউ ভিডিও নিয়ে দেখা হবে, আজকে এ পর্যন্তই। নেক্সটে কী ধরনের ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।